হ্যালো মাই সুন্দরীজ, ইউ আর ওয়াচিং স্পার্ক টিভি বাংলা। আই অ্যাম ইয়োর উবার কুল হোস্ট আহানা। জয়সিং, মানে জয়সিংহ আমি ওকে ডাকি, দরজাটা পরিষ্কার করে না, ধুলো। তো ক্যামেরার পেছনের লোকজন আমাকে বলল যে আনা দি একদম হেলান দিয়ে দাঁড়াবেন না, তাই আমি এরকম হেলান দিয়ে আছি। এই জামাটা আমার নতুন কাচা। আর ক্লোজ দ্য ডোর, আমার লেখা ক্লোজ দ্য ডোর, ঠিক আছে? জাস্ট ধুলো, বৃষ্টিটা পড়লে তাহলে যদি একটুখানি ধোয়া যায়। এনিওয়ে, আজকে টপিক অফ ডিসকাশন হলো চুগলি। হ্যাঁ, মানে জাস্ট কি বললো আহানারি, চুগলি, যেটা আমরা অ্যাজ মেয়েরা করে থাকি বিয়ের পর। বেসিক্যালি বিয়ের পর আমরা কিভাবে একটা অন্য ফ্যামিলির সাথে মানিয়ে নেব, সেটা যেমন একটা, অন্য ফ্যামিলি আমাদেরকে কিভাবে মানিয়ে নেবে। এই এপিসোডটা আমি তিন ভাগে ভাগ করবো। পার্সপেক্টিভটা নেব হাজবেন্ডের, ওয়াইফের আর মায়ের, মানে হাজবেন্ডের মায়ের। প্রথমে আমি শুরু করি মাকে দিয়ে, ঠিক আছে? কাকিমারা, জেঠিমারা, তোমাদেরকে বলছি যে তোমরা যখন ছেলের বিয়ে দাও, কী ভেবে বিয়ে দাও? যে সে একটা ভালো সংসার করবে, সুখের সংসার করবে, সুখটাই তো আমরা চাই। ঝগড়াঝাটি করতে কেউ সংসার করতে চায় না, সুখের সংসার করবে। একটা অন্য বাড়ির মেয়ে সে তোমার বাড়িতে আসবে, সেখানে জানো আমি অনেককে দেখেছি যে তারা খুব ডিফেন্সিভ হয়ে যায়। তাদের মনে হয় যে এই যে একটা অন্য বাড়ির মেয়ে তার ছেলেকে কেড়ে নেবে, সেই তার ছেলে যাকে সে জন্ম দিয়েছে, এত বছর লালন পালন করেছে, এক মুহূর্তে একটা মেয়ে এসে তার সন্তানকে তার থেকে ছিনিয়ে নেবে। এই যে আইডিয়াটা না, তোমাদের বলি, তোমরা তো আমার থেকে অনেক বড়, হয়তো অনেক দুনিয়া দেখেছো, অনেক জিনিস জানো, কিন্তু এই ম্যাটারটা না মানে অনেক বছর ধরে চলে আসছে, আমরা চাইলেও না এখান থেকে নিজেদেরকে সরিয়ে আনতে পারবো না, কিন্তু চেষ্টা করবো না তো সেটা নয়। এই যে তুমি ধরো তোমার ছেলে বিয়ে দিলে, তারপরে সে অফিসে গেল, সে যখন ফেরত আসছে অফিস থেকে, তুমি বউয়ের নামে নালিশ করছো। এই নালিশ করার কারণটা কি? নালিশ করছো যাতে ছেলে তার বউকে যেন শাসন করে। তুমি কি একবারও ভাবছো বা ভেবেছো যে সে হয়তো তোমার তোমার ছেলে, তোমার সন্তান যাকে তুমি জন্ম দিয়েছো নমাস পেটে রেখে, সে হয়তো ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে, রোজ মায়ের এইসব জিনিসপত্র শুনছে রোজ, তারপরে সে কিন্তু তার বউকে ছেড়ে দেবে, সে হয়ে যাবে ডিভোর্সি। তুমি তোমার ছেলেকে একদম আঁচলে বেঁধে তো আর রাখবে না, তার তুমি ডেফিনেটলি আরেকটা বিয়ে দেবে, লোকজনকে বলবে যে না মেয়েটা ভালো ছিল না, আরেকটা মেয়ে আসবে। সে যখন আসবে তার সাথে তো তোমার, তোমাকে তো নিজেকে চেঞ্জ হতে হবে, তুমি তার সাথে সেই একই জিনিস নালিশগুলো তুমি করতে পারবে না। তার থেকে ভালো না যে তোমার ছেলে লোকজন জানলো যে সে ডিভোর্সি বিকজ অফ ইয়োর প্রবলেমস, তার থেকে ভালো না যে তুমি একটু মিলিয়ে মিশে থাকো। দেখো একটা কথা বলি তোমাদের, কোনো মেয়ে না, তুমিও যখন বাড়িতে ছিলে তুমি রান্নাবান্না করতে না, কোনো মেয়ে বাড়িতে রান্নাবান্না করে না, বিকজ আমাদেরকে না আমাদের খুব ভালোভাবে আমাদের বাবা মারা মানুষ করেছে, মানে পড়াশোনা তো করিয়েইছে বাট একদম রানীর মতো রেখেছে। সেই রানী যখন তোমার বাড়িতে আসবে তাকে কি তুমি কুটনো কাটাবে বা রান্নাবান্না করাবে? ওয়াই? বিকজ সে একটা মেয়ে বা সে একজন বাড়ির বৌমা, তাকে বাড়িটাকে দেখতে হবে। তুমি একজন কাজের লোক যদি চাও তাহলে কাজের লোক রাখবে, বৌমাকে জাস্ট কাজের লোক না, সে একটা মানুষ।
অনেককে আমি জানি, আমি কিন্তু জানি যে হ্যাঁ আমার শাশুড়ি আমার সাথে এরকম করেছে, আমিও আমার বউমাকে দেখাবো, যে জিনিসগুলো না মানে কেউ সহ্য করবে না। প্লাস ল তো আমরা জানি আগেকার দিনে ডিভোর্স টিভোর্স এত কিছু হতো না, মেয়েরা একটু চুপচাপই সহ্য করে আসতো, আজকাল মেয়েরা সহ্য করতে চায় না আর করা উচিতও নয়। আর তার থেকে বড় কথা তোমাদের ওই 498-এ আমাদের তো আছেই, মানে ল ইজ ভেরি কাইন্ড টুয়ার্ডস উইমেন। আর 7 বছর আগে তুমি যদি কিছু করো তুমি যাবে জেলে, ঠিক আছে? তো এগুলো আমি অ্যাকচুয়ালি একটু মজা করেই বলছি, বাট দেন যেগুলো বললাম সেগুলোর উপরে একটু ধ্যান দিও। বৌমা কাজের মেয়ে নয়, আর তুমি যদি মানে ভালোভাবে বৌমাকে রাখো, দেখো মা হওয়া তো ইজি নয়, তুমি যেটা তোমার মেয়ের জন্য ভাবো সেটা তুমি তোমার বৌমার জন্য ভাবতে পারবে না, কিন্তু চেষ্টা করো না, চেষ্টা করো যে যেন ওদের সংসারটা, তোমার ছেলে আর তোমার বৌমার সংসারটা যেন একটু ভালো ভালো হোক, ওরা যেন একটা সুখী জীবন পেতে পারে, তুমি একটু হেল্প করো। জানো আমার একজন চেনা পরিচিত, আমি রিলেশনশিপটা কী আমি সেটা আর বললাম না, কারণ না অনেকেই আমার ফ্যামিলি মেম্বার্সরা জিনিসগুলো জানে, মানে এই সরি এই শোটা দেখে। আমার একজন চেনা পরিচিত মানে শাশুড়ি, তিনি বলেছেন যে বাবা আমি থেকে শিখেছি, আমারও একবার বিয়ে হয়েছিল, আমি থেকে শিখেছি আমি আমার ছেলেকে আমার বাড়িতে রাখবো না, আমার ছেলে পাশের বাড়িতে থাকবে, পাশের ফ্ল্যাটে থাকবে, আলাদা সংসার করবে, আলাদা কিচেন হবে, তার যখন দরকার তার জন্য আমি আছি, কিন্তু আমরা একই ছাদের তলায় থাকবো না, যাতে দুজন ফ্যামিলি দুটো ফ্যামিলি যেন ভালো করে লিভ টুগেদার যেন করতে পারে। আর সেই সংসার দুটো সংসার কিন্তু চালানো হচ্ছে, দুটো সংসার কিন্তু খুব ভালো আছে, সেই মানে ছেলেটি মায়ের কাছেও থাকে বউয়ের কাছেও থাকে, যখন বউয়ের শরীর খারাপ হয় তখন শাশুড়ি খাবার দাবার পাঠিয়ে দেয়, যখন শাশুড়ির শরীর খারাপ হয় বউ মা দেখে, মানে দুজনে আলাদা জিনিস, কেউ একে অপরের লাইফে না ইন্টারফিয়ার করে না। এবার আসি সেকেন্ড মানে বৌমা বা আমাদের মতন যারা মেয়েরা যারা বিয়ে করে একটা অন্য সংসারে যাচ্ছে, তার আগে একটু ওয়াটার ব্রেক নিয়ে নিই প্লিজ, আমি ভীষণ জলদেষ্টা হয়ে গেছে, প্রচুর বকে ফেলেছি, এক সেকেন্ড। এই কোমরে ব্যথা আর বসে থাকা যায় না, মানে সরি দাঁড়িয়ে থাকা যায় না। ঠিক আছে, ভালো লাগছে দেখতে আমার। ওকে, সো এবারে আসি বৌমাদের। প্রথমে আমি একটা পয়েন্ট বলে রাখি, তুমি একটা সংসারে যাচ্ছ তো একটা অন্য সংসার, তোমার মতন সেই বাড়িটা চলবে না। ফর এক্সাম্পল আমি একটা নিজের এক্সাম্পল দিয়েই বলছি, আমি আমার বাড়িতে, আমার বাড়িতে মানে আমি আর আমার হাজবেন্ড যেখানে থাকি, আমি আমার বাড়িতে 11টায় উঠি ঘুম থেকে স্যাটারডে সানডে। আমি যখন আমার অন্য বাড়িতে যাই যেখানে আমার মা আর বাবা থাকেন, সেখানে যখন যাই আমি কিন্তু 8টার মধ্যে উঠে পড়ি, সেই বাড়ি একটা আলাদা নিয়ম। আর আমার আমি যে হাজবেন্ডের সাথে যে বাড়িতে থাকি সেই বাড়ি একটা আলাদা নিয়ম। সো তুমি যখন তোমার বাড়ি ছেড়ে অন্য আরেকজনের বাড়িতে যাচ্ছ তখন সেই বাড়ির নিয়মটাকে মেনে নিতে হবে। আবার সেই বাড়ির যদি কোনো ভুল নিয়ম থাকে বা এমন তোমার যদি মনে হয় যে তোমার কিছু নিয়ম সেই বাড়িতে তুমি ইমপ্লিমেন্ট করবে, তাহলে তুমিও কিছু করো ওরাও কিছু করুক, তাহলে দুটো মিলিয়ে একটা নতুন দেখবে একটা ভালো মতন একটা সংসার তুমি করতে পারবে। সেকেন্ড হলো সব সময় না মানে তোমার মা এই করলো, জানো অফিস থেকে ফেরত এসে, যেটা আমি শাশুড়িদেরকে বললাম তোমাদেরকে সেটা বলি, জাস্ট কমপ্লেন করো না, কমপ্লেন করে কী হবে, তোমার হাজবেন্ড এমনি ফ্রাস্ট্রেটেড অফিসে কাজ করে, এসে তুমি আবার কমপ্লেন করছো, তোমার হয়ে গেলে মা আবার চুগলি করছে, ঠিক আছে? এই জিনিসগুলো না মানে জাস্ট করা উচিত না।
চেষ্টা করো তুমি নিজে লড়বে। আমি বলছি না যে লড়া মানে একদম মানে একজনকে অপমান করা, বা তুমি একটু স্পষ্টভাবে না তোমার ওপিনিয়নটা রাখো। ধরো আমি অ্যাটলিস্ট আমার ভুলগুলো দিয়ে বলছি, আমাকে যদি বলা হ্যাঁ মানে সরি, আমাকে যদি কেউ বলে যে হ্যাঁ এটা কি তুমি করে দেবে, আমি বলবো হ্যাঁ করে দেবো, আমি এক বছর করব, চাপে পড়ে করব, কিন্তু আমার তো জিনিসটা করতে ভালো লাগছে না, তাই আমি স্পষ্টভাবে প্রথমেই বলে দেবো যে মা দেখুন এই জিনিসটা না আমার ভালো লাগছে না, তো আমি এটা করবো না। আর কোনো কি উপায় আছে কীভাবে জিনিসটা করা যায় একটু বলুন না, তাহলে দুজনে মিলে এই জিনিসটাকে যদি করা যে মানে যেতে পারে। একটা জাস্ট ফাইন্ড দ্য মিডল গ্রাউন্ড। শাশুড়িরা বলবেই তোমার কাজ হলো, আর এখান দিয়ে বার করে দেবো, আর ঢোকাবেই না এখান দিয়ে বার করে দেবো, কারণ হলো সংসারটা তোমার, তোমাকে থাকতে হবে 20 years, 30 years, 50 years, অ্যাকচুয়ালি না মানে 50 years থাকতে হবে তোমার হাজব্যান্ডের সাথে। তো প্রথমেই ওই মানে ফার্স্ট কিছু মাস কিছু বছর মানে হাজব্যান্ডকেও প্রেশার না দিয়ে তুমি জিনিসটা দেখো যে ইফ ইউ ক্যান ম্যানেজ ইট ইয়োর সেলফ, কেন হাজব্যান্ডের ইয়ে সাহায্য নেবো আমরা, আমরা চেষ্টা করবো ম্যানেজ করার নিজে থেকেই, ঠিক আছে? ঝগড়াঝাতি করবো না, চুগলি করবো না, এই জিনিসগুলো না উই শুডেন্ট বি ডুইং। Okay.